আজকের বিষয় ভয় থেকে বাঁচার উপায়। আজকে ঈশ্বরের বাক্য নেওয়া হচ্ছে গীত সংহিতা 15:2-5 আসুন আমরা ঈশ্বরের বাক্যে ধ্যান দিই। যে ব্যক্তি সিদ্ধ আচরণ ও ধর্মকর্ম করে এবং হৃদয়ের সত্য করে, গীত সংহিতা 15:2, যে পরিবার জিহ্বাগ্রে আনে না, মিত্রের অপকার করে না, আপনার প্রতিবাসীর দুর্নাম করে না, যা দৃষ্টিতে প্রামর তুচ্ছনীয় হয় সে সদা প্রভু ভয়কারী দিগকে মান্য করে, দিব্য করিলে ক্ষতি হইলেও অনাথা করে না, সুদের জন্য টাকা ধার দেয় না, নির্দোষের বিরুদ্ধে উৎকোচ লয় না, এই সকল কর্ম যে করে সে কখনো বিচলিত হইবে না। ঈশ্বরের পঠিত বাক্যে আমাদের সকলকে আশীষ দিন। আসুন আজকের ঈশ্বরের বাক্যে ধ্যান দিই। আমাদের জীবনে, প্রত্যেকের জীবনে ভয় রয়েছে, ভয় থেকে বাঁচার উপায় কি? দুটি ছেলে, তারা কিছু পেয়ারা চুরি করে এবং পেয়ারা চুরি করে একটা ছোট ব্যাগে একদম ভর্তি করে নিয়ে আসে। ভর্তি করে নিয়ে সেই দুটি ছেলে মানে বলতে থাকে, এই ভাগটা কোথায় করব? যদি আমরা অন্য কারো ঘরে যাই, ভাগ করলে ধরা পড়ে যাব, রাস্তার পাশে বসেলে ভাগ করলে ধরা পড়ে যাব। তখন আরেকটি ছেলে বলছে, না আমরা চলে যাই কবরস্থানে, কবরস্থানে তো কেউ ভয়ে যাবে না, সেখানে আমরা শান্তিপূর্ণভাবে ভাগটা করব। এবারে ঠিক তার পেছনে পেছনে একটি লোক রিক্সা চালিয়ে চালিয়ে আসছে, আর এরা তাদেরকে দেখতে পেয়ে কবরের দিকে দৌড়াতে আরম্ভ করেছে। তখন দুটি প্যারা পড়ে যায়, ভেতরে ঢুকে যায়। এরপরে সে তো টুমাতাল রিক্সাওয়ালা শুনতে পাচ্ছে, ভেতরে বলছে উপরে এক নিচে এক, উপরে এক নিচে এক, তার ভাগ করছে এক। এই রিক্সাওয়ালা তার বাবা কিছুদিন আগে মারা যায়, তখন সে শুনতে পায় উপরে এক নিচে এক, উপরে এক নিচে, বলছে কবরের ভেতরে কবরের জন্য কেউ বলছে, এর মানে কোন আল্লাহ ভাগ করছে, হয় নিচে যাচ্ছে একজন আর উপরে এক যাচ্ছে একজন। তখন সে দৌড়ে গিয়ে তার হুজুরের কাছে গিয়ে হাজির হয়েছে, হুজুরের কাছে হাজির হয়ে বলছে, হুজুর আমার বাবার জন্য একটু কি করে দেন, দোয়া করে দেন, যাতে আমার বাবা কিছু চলে যায় উপরে যায়। বলছি হিত মাতাল লোক গিয়ে কি বলতে আসছে, বলছে তুই তাহলে আমি যে যাব ওই গিয়ে আমার লাভ কি, আমি দিব আমি দিব আমি দিব, আমি আপনার পাওনা দিব, আপনি চলুন না একটু কবরের গিয়ে সেখানে গিয়ে আপনি আমাকে একটু আমার বাবা উপরে চলে যায় দোয়া করে দিবেন। তখন ভাবো ঠিক আছে, যখন পয়সা দিবে অত অচিন্তা করার দরকার কি আছে, যাই এর পেছনে কিছু তো ইনকাম হবে, হুজুরের চিন্তায় সে বেরিয়েছে। এরপরে তারা এই উপরে এক নিচে এক করছিল, এরা যখন যায় যেতে যেতে সেই ভেতরে থেকে সন্ধ্যার সময় তো ভেতর থেকে কথা হচ্ছে, এবারে বাইরে দুটো আছে উপরে এক নিচে এক করবো বাইরে। এই দুজন শুনতে পেয়েছে, শুনতে পেয়ে বলছে বাইরে দুজন মানে আমরা দুজন, এমনি একজনকে উপরে একজনকে নিচে, যে তো পালিয়েছে। আমরা ভয় কাটানোর উপায় কি, ভয় থেকে কি করে বাঁচতে পারি? ঈশ্বরের পবিত্র বাক্যে গীত সংহিতায় 15 বিশেষভাবে উল্লেখ রয়েছে। প্রথম বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আর সেই হচ্ছে নিজের আচরণের ক্ষেত্রে যেন সতর্ক হই। নিজের আচরণ, আমরা উই হ্যাভ টু ওয়াচ আওয়ার বিহেভ, আমরা নিজের আচরণের যেন সতর্ক হই। দেখার চেষ্টা করি আচরণ, ঈশ্বরের পবিত্র বাক্যে লেখা রয়েছে আচরণটা কি, হাঁটার আচরণ, আচরণটা কি আমি যা করছি তা আচরণ, এবং আমি যা বলছি সে সকল আচরণ। তাই এই আচরণ তিনটি ঈশ্বরের পবিত্র বাক্যে এখানে উল্লেখ রয়েছে, যেন আমরা যে হাঁটি আমরা যে চলি যেন আমরা সিনলেস, ফল্টলেস, মানে কোনো ফল্ট যেন না থাকে, আমাদের গিল্টি যেন না থাকে, এই আচরণ সম্পর্কে সচেতন থাকলে না, এমন ধরনের আচরণ করতে হবে যে আচরণের দ্বারা আমি যেন সিনলেস থাকি, ফল্টলেস থাকি, আর অথবা গিল্টিলেস যেন থাকি।
আমার এই আচরণের জন্য কোনো পাপলেস পাপহীনভাবে যেন থাকি আমার আচরণ। দ্বিতীয়ত হচ্ছে আমি আমার ধর্মক্ষেত্রে কি আছে আমার বিষয় নয়, ধার্মিকতার ক্ষেত্রে অথবা ন্যায্য আচরণ যেন করি, ন্যায় আচরণ যেন করি, ধার্মিকতার আচরণ যেন করি, আমার কর্মের ক্ষেত্রে যা কিছু হবে ন্যায় আচরণ হবে, যেটা আমি করতে থাকব অ্যাকশনে করব, যে আমি যেন আমার অ্যাকশনগুলো ন্যায্য হয়, ধার্মিকতা হয়, ধর্মের নয়। যেটা বিশ্বের পবিত্র বাক্যে লেখা রয়েছে, যেন আমি বলি, আমি যেন সত্য কথা বলি, এবং এই সত্য কথাটা মুখ থেকে নয় হৃদয় থেকে যেন বলি। তাই প্রথম বিষয়ে আমরা দেখতে পাচ্ছি ঈশ্বরের পবিত্র বাক্যে শাস্ত্রী এখানে যে ব্যক্তি সিদ্ধ আচরণ করে ও ধর্মকর্ম করে এ হৃদয়ে সত্য করে, তিনটি জায়গাতে আমি কাজ করেছি। এই তিনটিতে একটি বিষয় এসছে, সেটা কি, আমরা যেন নিজের আচরণের প্রতি সতর্ক হই, সেই সতর্কের জায়গাতে যেন সিদ্ধ আচরণ করি, ধর্মীয় কর্ম যেন সঠিক করি, মানে ধার্মিকতার কর্ম করি, এবং হৃদয়ে যেন সত্য বলি। আর এটাকে আমি এইভাবে বলেছি, যেন আমার হাঁটা বা চলে চলার জায়গাটা যেন ফললেস, সিললেস, গিল্টিলেস থাকে। দ্বিতীয় বিষয়তে যেন আমি যেটা করছি আমি যেটা সেটা যেন ন্যায় আচরণ করি, ন্যায্য আচরণ করি, ধার্মিকতার আচরণ করি, ধর্মের আচরণ নয়। তৃতীয়তে যেন আমি যা বলবো সত্য বলবো, সেটা হৃদয় থেকে যেন সত্য বলি, মুখে জাস্ট ম্যানিপুলেটিং করবার মতো, মানুষকে সন্তুষ্ট করবার মতো এই ধরনের সত্য যেন না বলি, যে হৃদয়ে সত্য কহে, তাই আমরা যেন সত্য কথা বলি। দ্বিতীয়তে আমরা যেন আমাদের চলনে সতর্ক হই, অ্যাকশনে যেন সতর্ক হই, ঈশ্বরের পবিত্র বাক্যে দেখার চেষ্টা করি কি চলনটা। আমরা সকলে জানি এক জায়গা থেকে আর এক জায়গাতে স্থানান্তরিত হওয়াটাকেই আমরা স্থানান্তরিত হচ্ছি, সেই ক্ষেত্রে এই চলনের ক্ষেত্রে আমি যদি জীব নাড়াই এক জায়গা থেকে জীবটাকে অন্য জায়গায় নাড়াই, সেটাও কিন্তু জীব কিন্তু চলছে, সেক্ষেত্রে যেন আমরা নিজেদের জীবকে যেন বা জীবকে যেন নিয়ন্ত্রণ করি। দ্বিতীয়ত যেন আমি আমার এখানে শাস্ত্র লেখা আছে বন্ধুদের মিত্রের অপকার যেন না করি, বন্ধুর অপকার বন্ধুর ক্ষতি করব না। তৃতীয়ত আমরা যেন কারোর দুর্নাম না করি, ওকে, আমরা যেন যে দুর্নাম বলতে নিন্দা করা, রিমার্স বলি না, যে একজন কিছু করছে না করছে সেটা জানার দরকার নেই, ভনভনে মাছির মতো ভ ভ ভ ভ করে করি। শাস্ত্রে লেখা রয়েছে ঈশ্বরের পবিত্র বাক্যে, যে পরিবার জিহ্বাকে আনে না, মিত্রের অপকার করে না, আপন প্রতিবেশীর দুর্নাম করে না, নিজের লোকের ঘরের উপরে দেয়, এমনকি প্রতিবেশীরও দুর্নাম করে না, তিনটি জায়গাতে, যে পরিবার জিহ্বাকে আনে না, কন্ট্রোল ইওর টং, তুমি তোমার জিভকে নিয়ন্ত্রণ করো, অ্যাকশন চলন, আমাদের জিভের চলনকে যেন নিয়ন্ত্রণ করি। দ্বিতীয়ত কারোর বন্ধুর কোনোভাবে অপকার বা ক্ষতি করার চেষ্টা যেন না করি। তৃতীয়ত যেন প্রতিবেশীর নিন্দা না করি, ভয় কাটানোর উপায়, প্রথম উপায় ভয় কাটাতলে নিজেকে নিজের আচরণে যেন সতর্ক থাকি, দ্বিতীয়ত যেন আমার চলন পদ্ধতিতে যেন সতর্ক হই, আমি যে জীবটাকে নাড়াবো, আমি যে যেভাবে কর্মগুলো করব তাতে যেন আমি সতর্ক থাকি। একটা হচ্ছে বিষয় জীবকে নিয়ন্ত্রণে রাখা, জীবের দ্বারাই যেন কারো দুর্নাম না করি, এবং এমনকি কোনোভাবে বন্ধুর ক্ষতি না করি। তৃতীয়তে সম্মান প্রদর্শনে যেন সঠিক পদক্ষেপ গ্রহণ করি, সম্মান করার ক্ষেত্রে যেন আমি সঠিক পদক্ষেপ নিই। আমরা ভয়ে কখন যাই,
ভয়ে যাওয়ার পেছনে কারণটা একটু পরে দেখার চেষ্টা করব, কিন্তু এখন দেখি সম্মান কাদের আমরা প্রদর্শন না করা হেতু আমরা আমাদের জীবনে ভয় আসে। তাই প্রথম বিষয়ে আমরা যেন সম্মান করি ঈশ্বরীয় লোকদের, শাস্ত্রে লেখা রয়েছে সেই হেতু আমরা যেন ঈশ্বরের লোকদেরকে সম্মান করি, যার দৃষ্টিতে পামার তুচ্ছনি হয়, যে সদাপ্রভুর ভয়কারীদের নিকটে মান্য করে। কাদেরকে মান্য করবে? সদাপ্রভুকে যারা ভয় করে তাদেরকে যেন সম্মান করি। এটা আমার কথা নয়, ঈশ্বরীয় পবিত্র বাক্যে যেগুলো রয়েছে আমি তা তুলে ধরার চেষ্টা করছি, যার ফলে যেন আমাদের জীবনে আমাদের মনে ভয় না আসে। তাই আমরা কি করব? ঈশ্বর ভয়কারীদের সম্মান করব। এবং দ্বিতীয়ত, যা কিছু প্রমিস করেছি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে এই প্রকারে, দিব্য করিলে ক্ষতি হইলেও অনাথা করে না। আমি দিব্য করেছি, আমি দিব যখন বলেছি দিব, আমি জানি আমি বলে ফেলেছি, আমার সামর্থ্য নেই, আমি বলেছিলাম কি করব, এটা বলা যাবে না। বলছে ক্ষতি হলেও তুমি সেই প্রতিজ্ঞাকে পূর্ণ করো, কারণ তুমি প্রতিজ্ঞা করেছো। তুমি যখন প্রতিজ্ঞা করেছিলে তখন ভাবা উচিত ছিল। যদি কেউ বলি যে আমার যীশু খ্রিস্ট তিনি আমার জন্য মরেছেন, আমার যীশু খ্রিস্ট তিনি পুনরুত্থিত হয়েছেন, আমার যীশু খ্রিস্ট তিনি স্বর্গে আছেন, আমার জন্য অপেক্ষা করছেন, এবং তার দেওয়া পবিত্রত্ব আমাদের সঙ্গে রয়েছে, এখন আজ থেকে আমি প্রভুকে দিলাম, যেন আমি অনেক পরিস্থিতি খারাপ এলো, সামাজিক পরিস্থিতি অন্যান্য পরিস্থিতি খারাপ এলো, যেন আমি সেই জায়গা থেকে না সরে যাই, জীবনহানি হতে পারে, ক্ষতি হলেও যেহেতু আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। এটা উদাহরণ, আমি কারোর বিষয়ে যদি কোনো প্রতিজ্ঞাবদ্ধ হই সচেতন থাকার চেষ্টা করব, আমার ক্ষতি হলো তাকে যেন রিটার্ন দিই। আমেন। আমরা তৃতীয়তে দেখতে পাই আমাদের কর্মজীবন, অ্যাক্টিভিটিস, কর্মজীবন, সেই কর্মজীবনে কি যেন সতর্ক থাকে। প্রথম সতর্ক আমরা হয়েছি নিজের আচরণে সতর্ক থাকব, নিজের চলনে সতর্ক থাকব, তৃতীয়তে আমরা কর্মজীবনে যেন সতর্ক হই। প্রথম কি? আচরণে সতর্ক থাকব, আমাদের আচরণে যেন সতর্ক থাকি। দ্বিতীয়তে কি? আমরা যেন সতর্ক থাকি আমার চলনের পদ্ধতিতে, যেন সতর্ক থাকি। তৃতীয়ত কি? কর্মজীবনে, কর্মজীবনে যেন সতর্ক থাকে। আমি কর্ম করলাম, অনেক পয়সা রোজগার করলাম, রোজগার করার পরেও ঘরে অভাব রয়েছে, হয় অভাব সবার ঘরে থাকে, মানুষের অভাব মিটানো যায় না, কিন্তু তারপরে যদি চালের পয়সা না থাকে, রোজগার করলাম, পয়সা নিয়ে এলাম, কিন্তু দেখা গেল ওই লোকটি সে কি করছে, পান খাচ্ছে, সারা একটা পানের দাম মিনিমাম 3 টাকা। কর্মজীবন দেখি মিনিমাম 3 টাকা, কি 3, যদি সে সারাদিনে 5টা পান খায় তাহলে কত টাকা? 15 টাকা। মাসে কত টাকা? 4,500 টাকা। বছরে কত টাকা? প্রায় কত টাকা জানেন? 5,000 টাকার কাছাকাছি। সো ইমাজিন, এই প্রকারে অথচ তার ঘরে এই 15 টাকায় আধা কেজি চাল হবে। তারপরে ওই লোকটি আবার কর্ম করছে, করে আবার হাঁড়িয়া খাচ্ছে, মদ খাচ্ছে, আবার কখনো সুযোগ পেলে আবার চা খাচ্ছে। তাহলে সারাদিনে সে কত খরচ করলো? সে নিজের জন্যই 200, 250, 300 টাকার মধ্যে নিজে খেয়ে ফেলেছে 100 টাকা। চালান বে করতে গিয়ে বন্ধু বান্ধবের সাথে কি করে চলবে? কারণ তার অভ্যাস, আচরণগত অভ্যাস, তার কর্মজীবনের, এগুলো সবই একসঙ্গে। আচরণে ভুল, ভুল হচ্ছে চলনে ভুল, ভুল হচ্ছে কর্মজীবনে ভুল, পুরোটাই ভুল। তাহলে আধ্যাত্মিক জীবন কি হবে? সে মারা গেলে স্বর্গে প্রভুর কাছে যাবে? মারা গেলে তাকে যেখানে পুড়িয়ে যাবে সেখানেই ছাই? কিন্তু তো আত্মা তো ছাই হবে না, আত্মা অনন্ত অগ্নিতে নিক্ষিপ্ত হবে, যারা ঈশ্বরকে জানে। শাস্ত্রে লেখা রয়েছে ঈশ্বরের পবিত্র আমরা দেখতে পাই, প্রথমেই যখন সেদিন ইন্টারনেট ছিল না, ডিজিটাল যুগ ছিল না, কিন্তু ঈশ্বর প্রতিজ্ঞা করেছে ফিলিপিয়েন্সে,
প্রতিটা জীব স্বীকার করবে যীশু খ্রিস্টই প্রভু, প্রতিটা হাঁটি হাঁটু গাড়বে প্রভু। তখনও কিন্তু আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় মন্দিরে দেখা যাচ্ছে খ্রিস্টাব্দ লেখা রয়েছে, কে উচ্চারণ করছে তারা, সকালবেলা উঠলে তারিখ দিচ্ছে খ্রিস্টাব্দে, প্রত্যেকটি জায়গায় তারা তাদের আচরণে কিন্তু প্রকাশ করছে অজান্তে যে যীশু খ্রিস্টই প্রভু। আমি এখন ডিজিটাল নেই ওই যা করেই, এখন নেট জগতে খুঁজিল খুঁজলেই পারে সুসমাচার, কোথাও এমন নেই যে সুসমাচার যাচ্ছে না, সুসমাচার কিন্তু দৌড়াচ্ছে, কারোর না কারোর ঈশ্বরের কথা দৌড়াচ্ছে। খারাপ কথা যেমন দৌড়াচ্ছে, ভালো কথাও দৌড়াচ্ছে, দেখতে চাইলে দেখতে পারে, তারা প্রাণ বাঁচাতে পারে, নিজের আত্মা বাঁচাতে পারে। আজকে যদি আমাদের জীবন থেকে ভয় দূর করতে হয়, আমরা ভয় করি, কিসের জন্য ভয় করি? ভূত এসে যাবে, কেন ভয় করি? কারণ আমরা ভূতকে বিশ্বাস করি বলে। আমি ভূত যেহেতু বিশ্বাস করি, ভূত আছে সেইটাকে চিন্তা করে আমাদের ভয় হয়। যদি কেউ ভূতের আলোচনা করে, সে যদি নিশ্চিত হয় ভূত নেই, তার ভয় হবে না। ঠিক একই প্রকারে কেউ যদি ভাবে ঈশ্বর তিনি এই শাল গাছ, লোকেরা শাল গাছ মানে শাল গাছ যদি দেবতা হয়, শাল গাছকে কেটে দেওয়ার প্রয়োজন হয় না কি? আরে শাল গাছকে কেটে দিলে লোকেরা পূজা করছে, শাল গাছে পূজা করছে, আবার ঠাকুরকে দেবতাকে কেটে দিচ্ছে, এই ঠাকুর তাকে কি করে রক্ষা করবে? যদি একটা ভূমিকম্প হয়, একটা বৃহৎ কিছু হয়, এই শাল গাছটা উপরে চলে যাবে, দেবতা নিজেই বাঁচতে পারে না, সে অন্যকে বাঁচাবে। আমার সদাপ্রভু প্রভু যীশু খ্রিস্ট, তার আমরা দেখতে পাই তার ভয় ছিল না। কারণ কি জানি? কারণ মানে এই গরিব, তার আচরণে তিনি সর্বদা সতর্ক ছিলেন, তার চলনে তিনি সর্বত্র তিনি সতর্ক ছিলেন, তার কর্মজীবনে তিনি সতর্ক ছিলেন। কর্মজীবনে আমরা একটা জায়গায় কর্মজীবনে দেখার চেষ্টা করি, কিন্তু তার ঠিক পাঁচ পদে লেখা রয়েছে, কর্মজীবনে সুদের জন্য যেন টাকা ধার না দিই, ঘুষ যেন না নিই। কে আমার উদ্দেশ্য? আমি লোকের ঘরে কাজ করতে গেলাম, দেখা যাক, দেখা গেল 8 ঘন্টা আমার ডিউটি, আমি যদি 8 ঘন্টার মধ্যে 1 ঘন্টা নড়ানড়ি করে আর 7 ঘন্টা কিছু না করে পালিয়ে আসি, এটাও এক ধরনের কর্মজীবনের, কর্ম না করে অর্থ উপার্জন করা, এবং ঈশ্বর বলছে সে তার ভয় করবেই। আমরা অনেক দেখেছি একটা বড় বিল্ডিং হয় না, বিল্ডিং হওয়ার পরে অনেকে অনেক লেবার তো, সেই লেবারে দেখা গেছে কে সিঁড়ি নিচে চুপটি করে বসে আছে, কড়া টানিয়ে সে চুপটি করে বসে রয়েছে, যখন খুব ভয় আছে তার, দেখতে পেলে বিপদ আছে, তাহলে ভয় দেখতে পাচ্ছি, তার জন্য সে কিছুক্ষণ বসে নিল, বসে বসে নিয়ে চেষ্টা করবে লাস্টের দিকে বেরোতে, কারণ অ্যাটেন্ডেন্স আছে লাস্টে। তো এই ধরনের লোক রয়েছে, আবার কেউ পরিশ্রম করেই যাচ্ছে, করেই যাচ্ছে, করেই যাচ্ছে, কারণ দায়িত্ব কর্তব্য তার মধ্যে রয়েছে কর্মজীবনে। সুদ যেমন ক্ষতিকারক, ঘুষ যেমন ক্ষতিকারক, তেমনি এটাও এক প্রকারের কি বলে, কাজ না করে পয়সা না, ওটাই এক প্রকারের সুদের পয়সা। কি নিজেকে দেহটাকে রাখলাম, ইনকাম করলাম, কিন্তু কোনো কিছু করলাম না, পয়সা দিলাম সুদ, সুদের জন্য। তার জন্য শাস্ত্রে লেখা রয়েছে কর্মজীবনে সতর্ক হই, যারা ভূত বিশ্বাস করে তারা ভয় করে, যারা ঈশ্বর বিশ্বাস করে তারা জানে আমার ঈশ্বর আমার সঙ্গে রয়েছে, ভূত আমাকে স্পর্শ করতে পারবে না, তিনি আমাকে স্পর্শ করতে পারবে না। আমরা দেখতে পাই মুসলমানদের মধ্যে জিন ভূত, এই জিন ভূত তাদের মধ্যে কাজ করছে, যারা সার না মধ্যে আবার ডাইনি কাজ করছে, মাদের মধ্যে ডাইনি কাজ করছে, আর কত রকম দেখা যাবে তাদের মধ্যে কাজ করছে। ভয়ে কার কাছে যাচ্ছে? যে ঝাপড়ি ভাঙা রিজনে, ঝাপড়ি ভাঙা খুব ইন্টারেস্টিং, যেহেতু এটা আমার অভিজ্ঞতা সেই মিটিংয়ে থাকা, আমার এই ঝাপড়ি বোনের কাজ হচ্ছে লোকের ঘর থেকে ধান চুরি করে নিয়ে আর একজনকে ধন করা। আরে তোর তো বন্ধা, লোকের ঘর থেকে সে চুরি করে আনে, দেবতা চোর হয়, আমার জানা ছিল না। এটা আলোচনা হচ্ছে, বলছে দাসীদেরকে, দাসীদের সঙ্গে যদি যৌন সম্পর্ক হয় এটা পাপ নয়, কোরআনে লেখা রয়েছে, আর একজন সেটাকে বলছে না এটা পাপ, বলছে না কোরআন তো এটা বলছে না, দাসীর সঙ্গে কুসম্পর্ক থাকলে এটা পাপ নয়, হাজারটা দাসী থাকলেও তার কোনো অসুবিধা নেই করতে, এগুলো সব কুসম্পর্ক এনে, এটা হচ্ছে, এটা ঠিক হচ্ছে ধর্ম
বিভ্রান্ত করাচ্ছে। এক দল বলছে অপরাধ, এক ধর্ম বলছে এটা অপরাধ নয়। কি ধর্ম বিভ্রান্ত করাবে আপনাকে? আপনার জীবন যদি বাঁচাতে হয় তাহলে ধর্মের জীবন বাঁচবে না, ধার্মিকতায় জীবন বাঁচবে। আপনার যে ধার্মিকতার, যারা ধার্মিকতায় চলে তারা ভয় করে না। ভয় কাটানোর তিনটা টিপস আজকে যদিও বললাম, তাই আমাদের জীবনে যদি কেউ বাস্তবে বিশ্বাস করি ভুল আছে, চিন্তা করি যে লোকটি যে গুণের কাছে, যে আমাদের সাঁওতালি হিন্দু লোকেরা এমনকি মুসলমান লোকেরা জিনভূত ইত্যাদি বা অন্যান্য জাতির লোকেরা, তারা গুণের কাছে যায় বা দেবতার কাছে যায়। ঠাকুর কারোর কাছে চাবছে, ঠাকুর থেকে আর একটা ঠাকুরের কাছে যাবে সে ঠাকুর তাকে তাড়ানোর জন্য। আর যাদের ভূত পেত্নী লেগেছে তারা যাবে গুণীর কাছে ডেমরিয়া মাদুলি পড়তে, না হলে কিন্তু তার কাটবে না ভূত। তাহলে তার দেবতার চেয়ে মাদুলির শক্তি বেশি কিনা? তার চেয়ে তার ডেমরিয়ার শক্তি বেশি কিনা? তার চেয়ে কিন্তু মাতালকে কোনো ভূত পেত্নী জাগে না, ও মাল খেয়ে নিবে আরম্ভ করে দিল সব ভূত। আমি তিলাবনিতে যখন ছিলাম একজন ট্রাইবেল লোক মানে সাঁওতালি ছেলে, হে মাল খেয়ে নিয়ে লাঠি নিয়ে দৌড়াবে, বলবে ভূত আছে, আমি আগুন জ্বালাতে যাচ্ছি, আমি আগুন জ্বালাতে যাচ্ছি। ভূতকে কোথায় কি ফুটাতে ভূত রয়েছে সেই ফুটাতে সে আগুন ধরা, মাল খেলেই আগুন ধরা। সেইখানে গিয়ে স্লাই নিবে, কিছু খড় নিবে আর একটা ডান্ডা নিবে, সেইখানে গিয়ে আগুন ধরাবে। আমি ভূত দেখেছি আগুন ধরা, তার মাল খেলে ভূত দেখে, কারণ ধর্ম তাকে ভূত দেখায়। আমার ঈশ্বর সদা প্রভুতে যারা থাকে তারা ভূত তাড়ায়, তারা শয়তান তাড়ায়। কারণ আমরা এই জগতের, এই পৃথিবীর লোক নই, আমরা ভেরি 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 ভ্যালুয়েবল লোক, স্বর্গের লোক। তাই আমাদের ভয় থাকার কোনো প্রশ্ন নেই। তাই ভয় থেকে বাঁচতে হলে তিনটা মেজর টিপস যেন আমরা অনুসরণ করি। একটা টিপস হচ্ছে যেন আমরা আচরণগত ভাবে যেন সতর্ক হই, যে জায়গাতে আমি হাঁটার জায়গাতে যেন আমার ফললেস, সিনলেস, গিল্টিলেস থাকে। দ্বিতীয়ত যেন আমি ন্যায় ন্যায্য ধার্মিকতার আচরণ করি, আমি যা সত্যটা বলবো মুখে বলবো না, হৃদয় থেকে যেন সত্যটা বলবো, যে হৃদয়ে ঈশ্বরের পবিত্রতার দ্বারা তিনি মুদ্রা অঙ্কিত করে রেখেছেন সেই সত্যর কথা বলবো। আজ এক্ষুনি একটা সত্যি বলছি, আমরা বলি না বাচ্চারাও বলে, আমি সত্যি বলছি। আরে সত্যি কথা কথায় আবার সত্যি কি? এই মানে আমি সারাদিন যেগুলো বলি সব মিথ্যে, এইটা যেটা বলছি সেটা সত্যি সত্যি বলছি। এবার সত্যির উপরে আবার সত্যি হয় আমাদের ক্ষেত্রে হয়, যেমন আমরা নিজের দেবতাকে ঠাকুরকে তৈরি করে ভাবি এই আমাকে তৈরি করেছে, এই আমাকে স্বর্গে নিয়ে যাবে, হয়। কারণ সত্যিটা মিথ্যাটা আমি নিজে রচনা করি। রচয়িতা যদি নিজে হন তাহলে সত্যিকে সত্যিই বলতে হবে, সত্য সেটা আমি সত্যি সত্যি বলছি। আরে সত্যি নিজেই সত্য, সত্যিটা আবার সত্যি বলতে হয় না। তাই যখন নিজের আচরণে সতর্ক থাকব ভয় আসতে পারে না, কারণ আমি কোনো অপরাধ করিনি, আমি ন্যায় ভাবে চলি, অন্যায্য কিছু করি না। শয়তান পর্যন্ত ভয় করবে সেদিন যেমন যিশুকে ভয় করেছিল, দেবতা দেবী ঝাঁপড়ি বঙ্গা যেমন আমি বলছিলাম, ঝাঁপড়ি বঙ্গা চুরি করে নিয়ে চলে আসছে, দুটো কি কৌটা রয়েছে তার কাঁধে রাখে বাঘ, সে কি প্রতিদিন রাত্রিতে অন্য লোকের ধান নেই চলে আসে, ধান নেই চলে আসে, তার জন্যই ওই লোকটার ঘরে ধনী হয়ে গেছে আর আমরা গরিব হয়ে গেছে, ওই সব ধান তুই তার গঙ্গা নিয়ে আছে, তার ঘরে গঙ্গা পূজা হয় আর সে গঙ্গা পূজা করে, এও গঙ্গা পূজা করে, তাহলে সমস্যা কোথায়? সমস্যায় খারি, তার ঘরে গঙ্গাটা শক্তিশালী গঙ্গা আর এর ঘরে গঙ্গাটা একটু দুর্বল গঙ্গা, যার জন্য সব চুরি হয়ে যাচ্ছে। জরিমানা তেল গড়িয়ে সে জানতে পারলো যে তার ঘরে গঙ্গা রয়েছে বলে সে ধনী হয়ে যাচ্ছে আর গরিব হয়ে যাচ্ছে, তার জন্য 3,000 টাকা জরিমানা। কি আশ্চর্য, উভয়েরই সে সমান ধর্ম,
ভয় যিশুর কাছে আসে বাঁচবার জন্য, বঙ্গা থেকে সমাজ থেকে বাঁচবার জন্য আসে। আবার সমাজের চাপে কেউ বলে না ঠিক আছে আমি ব্যানি বাবু দরকার নেই ঝামেলা হবে, তাই আমরা যেন আচরণগত ভাবে যেন সতর্ক থাকি, আমাদের চলনে যেন সতর্ক থাকে, যে চলন হবে আমার জীবকে আমি নিয়ন্ত্রণ করব, অন্যের নিন্দা করব না, প্রতিবেশীর ক্ষতি করব না। আর তৃতীয়ত আমি যেন প্রভুর লক্ষ্যে সঠিক সম্মান দিই অ্যাক্টিভিটিজ এর মধ্য দিয়ে, তথা আমার অ্যাক্টিভিটি বা অ্যাকশনগত জায়গায় যেন ঠিক থাকি। তাই ফিরে আসি প্রভুর ডাকে, যখন আমি আমার আচরণে সতর্ক থাকব, যখন আমি আমার চলনে সতর্ক থাকব, যখন আমি আমার ঈশ্বরের লোকদেরকে সম্মান প্রদর্শন করব, যখন আমি আমার অ্যাক্টিভিটি যে বা কর্মক্ষেত্রে সতর্ক থাকবো, ভয় আমাদের আসতে পারে না। আমি উনি অ্যাক্টিভিটিস করছি আমি জানি, আমি কোন লোকদেরকে সম্মান করছি জানি, কারা ভয় করবে? যারা শয়তানের লোকদেরকে সম্মান করে তারা গুণীর কাছে যাবে, এর কাছে যাবে, তার কারণ ঈশ্বরের লোকদেরকে তারা সম্মান করে না। ঈশ্বরের লোকদেরকে পাশে দাঁড়িয়ে তারা মনে করে না এই ঈশ্বরের লোকের পাশে থাকলে আমার কাছে শয়তান স্পর্শ করতে পারবে না, কারণ ঈশ্বরের পবিত্র বাক্য তাই রেফার করে। নিজের জীব বাকে যদি ভুলভাল কথা বললে লোকরা এসে তো ভুলভাল বলবে, এই তুমি বলেছো কেন, ভয় হবে না? জীবকে যদি কন্ট্রোল না রাখি ভুলভাল বলি লোকেরা এসে উল্টা সিধা বলবে, তাহলে মানুষকে ভয় হবে। তাহলে এখন যদি আমার চলার পদ্ধতিতে যদি দেখা যায় এই পদ এইগুলো ভুল থাকে, তাহলে আমার ভয় হবে, শয়তানকে ভয় হবে, মানুষকে ভয় হবে, অর্থকে ভয় হবে, কারণ এই যে পয়সা দিয়ে পয়সা দিলাম সুদের জন্য, আর সে লোকটি সুদের পয়সা দিবে কি? পয়সাই দিল না, এই চলবে কি? আমার তো লাখ টাকা খাচ্ছে, এই টাকাটা যদি না আসে ভয় হবে কিনা? ভয়। ঈশ্বরের পবিত্র বাক্য আছে, সুদের জন্য টাকা ধার দিও না। যারা লোকেরা ঘুষ খায়, ঘুষ খেলে ভয় হবে, যদি কোনো ধরা পড়ে যায় ভয়, ভয় নেতাদের ভয়, চাকরিজীবীদের যারা ঘুষ নেয় তাদের ভয়, ভয়, কারণ কারণ তাদের কর্মজীবনে সে সতর্ক নেই, এমনকি তারা ইনকাম করেছে সঠিক অর্থকে সে সঠিক জায়গায় খরচ করেনি, পরিবারের ক্ষেত্রে খরচ করেনি, করেছে পানে, দোক্তাতে, খৈনিতে, মদে, হারিয়াতে, কে আর অসভ্যতামিতে খরচ করেছে, খরচ করেছে, তার পরিবারকে সে দেখেনি, সমাজের জন্য কোনো খরচ করেনি, তার নিজের আত্মীয় স্বজনের জন্য খরচ করেনি, খরচ করে শুধু নোংরামিতে, নোংরামিতে ভয় তো হবেই, অভাব তো হবেই, অভাব হলে ভয় হবে না। আমাদের ভয়ের পেছনে আমাদের এই যে বিষয়, এই চারটি সতর্কতা রাখার দরকার রয়েছে, তিনটি নয় চারটি, যেটা যোগ করা হচ্ছে ঈশ্বরের লোকদেরকে সম্মান করা। তাই আসি প্রভুর অনুগ্রহ চাওয়ার চেষ্টা করি। যদি কেউ ভূতকে ভয় করে তাহলে সে হয় ভূতকে বিশ্বাস করে, যদি সে জানে ভূত বলতে কিছু নেই ভয় আসতেই পারে না, আসতে পারে যেই গল্প বলছে ভূত ভূত ভূতের গল্প, আর কিসব আছে যে ওইসব বইগুলাতে বলছে এই ভূতটি এলো, এই ধরলো, আলোটা বন্ধ কর, তখন বলছে আলোটা বন্ধ কর, আলোটা বন্ধ কর, আর সেই দেখা গেল যত ভূতের গল্প বলছে সে ছিল যেখানে, সে আস্তে আস্তে করে তোমার কোলে বসছে, আবার একটু ভূতের গল্প বলছে কোলে যেতে যেতে আমার আর কাছে চলে যাচ্ছে, আবার কোলে যেতে যেতে বলছে আমাকে ধরো, আমাকে ধরো, তারপরে আবার বলছে আরেকটু বলো, আরেকটু বলো, এদিকে ভয় পাচ্ছে, তারপরেও আরেকটু বলো, আরেকটু বলো, কি অদ্ভুত পৃথিবীর মানুষ, তারা জানে এই ছাপড়ি বঙ্গা দেবতারা ক্ষতি করে, লাভ করে কোন কোন সময়, কিন্তু সবার লাভ করে না, ঈশ্বর সৃষ্টিকর্তা সবার লাভ করে, বাবা সবার লাভ করে, যতদিন সেই বাবাকে অধিকার নেয়, ন্যাচারালি সবাইকে করে, আবার স্পেশাল ভাবে করে যারা সম্মান করে, কারণ বাবার দায়িত্ববান কর্তব্য তাই করে, করে যায়, করে যায়, করে যায়। আজকে যারা আমরা প্রভুকে রয়েছি, ভয় কাটানোর চারটে টিপস ব্যবহার করি, একটি অ্যাডিশন নিয়েছি, তিনটি বলেছি, তা আবার পুনরাবৃত্তি করার চেষ্টা করি, নিজের আচরণে সতর্ক থাকব, দ্বিতীয়ত আমরা চলনের পদ্ধতিতে সতর্ক থাকব,
তৃতীয়ত আমরা যেন ঈশ্বরের লোকদেরকে সম্মান প্রদর্শনে যেন পদক্ষেপ নিই। চতুর্থ হচ্ছেন আমি আমার কর্মজীবনে সতর্ক হই। এই চারটি জায়গাতে যদি সতর্ক হই, ভয় আমাদেরকে আমাকে স্পর্শ করতে পারে না। মাথা উঁচু করে দাঁড়াবো, কোন ঝাপড়িভঙ্গ আমাকে স্পর্শ করবে না, কোন দেবদেবী আমাকে স্পর্শ করবে না, কোন ভূত পর্যন্ত আমাকে স্পর্শ করবে না। মানুষ তো দূরের কথা, যার জন্য আমরা যে ঈশ্বরের লোকেরা আজ যদি আমাদের এই মুহূর্তে মেরে ফেলে, আমরা সৎ সাহসের সহিত জানি আমরা কোথায় যাব, কিন্তু যে মারছে সে জানে না, কারণ সে দেহ নিয়ে জানে আমরা দেখতে পাচ্ছি না। লোকটা পিটিয়ে নার মেরে দিল, মরে গেছে, তারপর সে মরাটাকে নিয়ে আরো লাথি মারছে। তাকে লাথি মেরে কি হবে, তাকে তো মেরে দিয়েছে, কোথায় ঠুকে ঠুকে মেরে দিল। আমরা দেখতে পাই এতটা মানে সারের চেয়েও অদ্ভুত পৃথিবীর মানুষ, অদ্ভুত জন্তু, অদ্ভুত ধর্মীয় লোক মারলো, মারার পরে মরে গেছে লোকটির বাপু, তাকে কি আরো সবাই লাথি মারছে। আরে মৃত লোক, সে তো আসল লোকটি তো নাই, আসল তো ফাঁকা, তাকে মারতে পারেন? আপনার ভেতরে যেই আছেন তাকে মারতে পারবে না কেউ, যেহেতু তারই সেইটার ভেতরে রক্ত মাংস স্ব আত্মাটা রয়েছে বলে, জীবনটা রয়েছে বলে কষ্ট পাই, নাহলে কিন্তু কষ্ট পার করে সম্ভব নেই। আত্মা বেরিয়ে যাওয়ার পরে হয় ভুতুড়িয়াতে যাবে, শাস্ত্রে লেখা রয়েছে, তুমি যদি তোমার আচরণ ঠিক না হও তাহলে তুমি তোমার দেবতা সহ তোমাকে অনন্ত অকৃতে নিক্ষিপ্ত করা হবে, যেটা অনন্তকাল ধরে দূর চলতে থাকবে সমাজের ভয়ে। আজকে আসছো না, সেদিন কিন্তু সারা জীবন এই সমাজের জন্য এবং তোমার ভুল সিদ্ধান্তের জন্য অনন্তকাল জুড়ে তোমার যন্ত্রণা পাবে। মৃত্যু নেই, মৃত্যু নেই, তার জন্য যিশু আসার প্রয়োজন ছিল, যাতে আমরা মৃত্যু নেই যন্ত্রণা থেকে বাঁচতে পারি। আমাদের মৃত্যু নেই যিশু, তিনি যন্ত্রণা থেকে বাঁচাবেন। আমাদের মৃত্যু নেই, অনন্ত যন্ত্রণায় থাকতে হবে। তাই আমরা আমাদের ভয় কাটিয়ে প্রভুর সঙ্গে থাকার জন্য প্রভু তিনি আহ্বান করছেন আজ, যার ফলে যেন আমরা আমাদের ভয় থেকে বাঁচার এই চারটি উপায়কে আমরা যেন তটস্থ করি আমাদের প্রতিদিন দৈনন্দিন জীবনে, যেন নিজের আচরণে যেন সর্বদা সতর্ক থাকি, যাতে আমরা যেন সর্বদা ফললেস, সিনলেস, গিল্টলেস ভাবে জীবনযাপন করি, ন্যায্য আচরণ করি, ধার্মিকতার আচরণ করি, ধর্মীয় আচরণ নয়, সিঁদুর পরে, চন্দন পরে, তিলক লাগিয়ে, পোশাক পরে, ধর্মীয় পোশাক পরে, লোকদেরকে দেখিয়ে, ছাড় নিয়ে ঘুরে, লোকদেরকে দেখিয়ে ধার্মিকতার এই ধর্মীয় আচরণের চারায় যদি তাহলে ভয় থাকবে যে দেবতা মেরে ফেলবে। যদি আমি দেবতাকে সন্তুষ্ট না করি দেবতা আমাকে আছাড়ে মেরে ফেলবে। কোন আমি জানি না আজ পর্যন্ত আছে ব্যতিক্রম আছে, সেটা দেখা যাবে 1 কোটিতে একটা তার বাচ্চাকে পিটে পিটে মেরে দেয়, আছে আমাদের কাছে যে বাচ্চা একটা রয়েছে, সে বাচ্চাকে তার নিজের সৎ বাবা পিটাচ্ছে তার মায়ের সামনে, নিজের মায়ের সামনে, এবং এখনো পর্যন্ত তার গোটাটা কালো স্পট রয়েছে। বাচ্চাটি বাঁচার জন্য লুকিয়ে পালিয়ে যায়, আবার পুলিশ প্রশাসন তাকে খুঁজতে খুঁজতে নিয়ে চলে এসছে, জানি না ওর বিরুদ্ধে কোনো মামলা দিয়েছে কিনা। সেই বাচ্চাটি আমাদের সেবাতে হোমে রয়েছে। আজকে এই ছোট বাচ্চারা যাদেরকে সুরক্ষা, যাদের যারা লড়াই করে বাঁচতে পারবে না, অস্তিত্ব তারা টিকে রাখতে পারে না, ছোট বাচ্চা যাদের মতো ঈশ্বরের অবস্থান রয়েছে, তাকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমাদের, কারণ ঈশ্বরের আশ্রয় রয়েছে। তাই নিজের আচরণে যেন সতর্ক থাকি, যেন চলনে, যেন আমরা চলনের পদ্ধতিতে যেন সতর্ক থাকি, আমরা যেন সম্মান প্রদর্শন করি ঈশ্বরের লোকদেরকে, তার জন্য যেন পদক্ষেপ নিই, আমাদের কর্মজীবনে যেন সতর্ক থাকি। যদি আমরা ভুল কর্ম করছি, বই খুলে দিলাম, আমার অনেক ছেলে মেয়েরা রয়েছে
বই খুলে দিল, বই খুলে দিয়ে সে নাই। আরে তুমি তো নাই, বইটা কি বই পড়বে না তুমি বই পড়বে? বই নিজে নিজে পড়তে পারে? বই খুলে দিয়েছে, কুচুম নাই, কুচুম কোথায় ঘুরছে? বই তার নিজে পড়ছে, যে বই খুলেছে তার পড়ার কথা, সে দেখিয়ে দিচ্ছে দেখো আমি কত পড়ি। তাহলে তো বই তুমি যখন নাই, বই গুছাবে চলে যাবে কর্মজীবন। তোমাকে আজকে তুমি বইকে ধোকা দিচ্ছ খুলে দিয়ে, কিন্তু বই একদিন ধোকা দিবে পরীক্ষা হলে। রিডিং করতে পারবে না, ইচ্ছা করে তুমি রিডিং পড়ো, জোরে জোরে রিডিং পড়ো, উচ্চারণ করে শোনার চেষ্টা করো, যার ফলে তোমাকে ধোকা দিবে না, নাহলে বই একদিন তোমাকে ধোকা দিবে, কারণ দিনের পর দিন বইকে ধোকা দিয়েছ। মানুষ যখন টাকা ঘুষ নেই, মানুষ যখন টাকার সুদের ব্যবসা করে, মানুষ যখন কাজ না করে অর্থ উপার্জন করার চেষ্টা করে, টাকা একদিন ধোকা দিবেই দিবে প্রিয়জন। সেদিন সিবিআই আসবে, ইডি আসবে, বা বংশে কোন রোগ আসবে, বিভিন্ন ভাবে না জাল করে তুলবে। সমাজ বাঁচাতে পারবে না, সমাজ শুধু সুবিধাবাদী। সমাজ আপনি সমাজে পাড়ার লোকদেরকে খাওয়াবেন, অন্যায় করুন, তাতে যা আসে না, পাড়ালে করো খুব ভালো, খুব খাওয়ায় আমাদেরকে, খুব খাওয়ায়। যেদিন খাওয়ানো বন্ধ করবেন, সবচেয়ে খারাপ লোক আপনার মতো কেউ হয়নি, তখন আপনি হয়ে যাবেন তাদের কাছে, আপনার ঘরে বঙ্গা রয়েছে, শয়তান রয়েছে, সবকিছু রয়েছে। আজকে আমাদের এই পদ্ধতিগুলোকে একটু সতর্ক থাকে, প্রভু চায় যেন ভয়হীন ভাবে আমরা জীবনযাপন করি, প্রভু যীশু খ্রিস্টের কাছে চলে যাই। যখন প্রভুর বিষয়ে লোকেরা নোংরা কথা বলছে, প্রভু তিনি পাশ কাটিয়ে চলে গেলেন। আমরা যদি বাপ্তিস্মে গ্রহণ করব, তিনি ঈশ্বর লোককে সম্মান দিলেন, বুঝিয়ে দিলেন যে ঈশ্বর লোকদেরকে কেমন সম্মান দিতে হয়। তার কিছু ছিল না, সে কি পড়ত? আমাদের মতো ভালো পোশাক পরত না, আমাদের মতো খাওয়ার খেত না, জঙ্গলের খাওয়ার খেয়ে বেঁচে থাকতেন, জঙ্গলের পোশাক পরে বেঁচে থাকতেন। তারপরেও তিনি বুঝতে পেরেছিলেন ঈশ্বরের লোককে, সেটা যেন আমরা আইডেন্টিফাই করতে পারি, ঈশ্বরের লোককে কে, ন্যায্য লোক কিনা, অন্যায় ভাবে ইনকাম করছে, ভয় দেখে ইনকাম করছে। প্রভুর লোক যদি হন, আপনি সঙ্গে সঙ্গে বলেন ডান্ডাটা কোথায়, আমি তোকে ডান্ডা দিয়ে ঠান্ডা করছি, হয় তুমি আমার ঘর থেকে যাবে, নাহলে তোমাকে বেঁধে রাখবো পুলিশে দেবো, কারণ তুমি আমার ঘরে এসে তুমি ভয় দেখাতে পারো না, তোমার কোনো অধিকার নেই। আপনি অসুস্থ হয়ে পড়বেন, দেখবেন কত লোক গিয়ে আই অমুক বন্ধার কাছে যা, অমুক গুণির কাছে যা, তমুক গুণির কাছে যা, যেন সেই একজন বিরাট মানে মেডিকেল অ্যাডভাইসার, সে কিছু উপদেশ দিচ্ছে, এই গুণির কাছে যা, সেই গুণির কাছে যা, সেই গুণির কাছে যা, সাপ কামড়ালে বলবে ওই গুণি ভালো করে দিবে। তার জন্যই ঈশ্বরের পবিত্র বাক্য আমাদেরকে সতর্ক করছে, যেন আচরণে সতর্ক থাকি, ভুল জায়গায় যেন না দেয়, কর্মজীবনে সতর্ক থাকে যেন ভুল জায়গায় না যাই, ঈশ্বর লোকদেরকে যেন আইডেন্টিফাই করে তাকে সম্মান দিই, এবং আমার চলনের পদ্ধতিতে যেন সতর্ক থাকে, ভয় থাকবে না, যেহেতু আমি ঈশ্বর বিশ্বাস করি, ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করি, ঈশ্বরের উপস্থিতিকে স্বীকার করি। অতএব আমার কাছে ভূত থাকতে পারে না, পেতনি থাকতে পারে না, কোন দৈব শক্তি থাকতে পারে না, আমাকে দেখলে তারা পালাবে, মন্দ শক্তি আমাদেরকে দেখলে পালাতেই পালাবে। ভূতের কিসের ভয়? শয়তানের শক্তি কিসের ভয়? ভয় তো হওয়ার কথা নয়, তার মানে আমরা ঈশ্বরের অস্তিত্বকে নিশ্চিত করিনি আমার জীবনে, ঈশ্বরের চলার পথের অস্তিত্বকে নিশ্চিত করিনি। আসি ঈশ্বরের অস্তিত্বকে নিশ্চিত করি এই চারটির মাধ্যমে। প্রথম হচ্ছে আচরণে যেন আমার প্রভু, আচরণের যেন তার পূর্ণ উপস্থিতি থাকে, আমার চলনে যেন পূর্ণ উপস্থিতি থাকে ঈশ্বরের, আমার ঈশ্বরের লোকদেরকে সম্মানে ক্ষেত্রে যেন ঈশ্বরের উপস্থিতি থাকে, যাতে ভুল লোককে আইডেন্টিফাই যেন না করি। চতুর্থত, যেন আমার কর্মজীবন, আমার অ্যাক্টিভিটি জীবনে যেন প্রভুর অস্তিত্ব এবং উপস্থিতি থাকে, যার ফলে অন্যায় জায়গাগুলো থেকে যেন নিজেকে সরিয়ে রাখতে পারি, নির্ভয়ে থাকতে পারি, কারণ প্রভু আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বস্ত প্রভু সাময়িক আজকে
বিশেষ করে দেখা যায় প্রত্যেকটা যারা প্রভুকে প্রথমে আসে তাদেরকে ঘর ছাড়া হতে হয়, তারা গ্রাম ছাড়া হতে হয়, তারা সমাজে নিন্দুকদের নিন্দা করতেই থাকে, নিন্দা করতেই থাকে, আর খুঁজতে থাকে সূত্র, কোন সূত্রে গিয়ে আক্রমণ করা যায় কিনা। কাদের পরিবারে করে? ঈশ্বরের লোকদের পরিবারে করে। ভয় আমরা করব না, তার কারণ আমরা নিশ্চিত আমাদেরকে এই মুহূর্তে যদি কেউ কেটে দেয় তারা দেহ নিয়ে লফঙ্গাবাজি করবে, আমাকে নিয়ে লফঙ্গাবাজি করতে পারবে না, কারণ আমাকে ধরতেই পারবে না, তাদের এমন কোনো ক্ষমতা নেই আমাকে ধরে আমার দেহকে নিয়ে লটুর পুটুর করবে, ঠিক না? আমার দেহকে নিয়ে তো লুটুর পুটুর করবে, আমি না হলে 60 বছরে মারা যেতাম, 70 বছরে মারা যেতাম, না হলে 6 বছরে মারা গেলাম। মারা গেলাম কোথা থেকে? মারা গেলাম আমি এই দেহ ছাড়লাম, কিন্তু আমার প্রভুর জন্য আমি শত সহস্র বৎসর প্রভুর সঙ্গে রাজত্ব করব, কারণ আমার প্রভু যীশু খ্রিস্ট তিনি স্বর্গে গেছেন, তাই খ্রিস্টাব্দ প্রত্যেক জীব স্বীকার করবে যীশু খ্রিস্টই প্রভু, আর প্রত্যেক হাঁটু গাড়বে যীশু খ্রিস্টই প্রভু, যেন আমরা সর্বদা প্রভুর দয়া চাইব। তাই ভয়ের করে প্রশ্নই নেই, ভয় তারাই করে যাদের আচরণে ত্রুটি থাকে, ভয় তারাই করে যারা চলনে ত্রুটি থাকে, ভয় তারাই করে যারা বিশেষ করে সম্মানে অন্যকে সম্মান করতে দেয় না ত্রুটি থাকে, ভয় তারাই করে যাদের কর্মজীবনে ভুলে ভরা থাকে। ভয় বাচ্চা ছেলে হলেও আমাকে সম্মান নিয়ে কথা বলা খুবই জরুরি, স্কুলে গেলে লোকেরা বলে তুই তাই করে কথা বলে, তাই না? আমাদের এখানে কেউ তুই তাই করে কথা বলে না, খুব গভীর সম্পর্ক ভালোবাসা হলে আদরে বলে তুই, অতি আদর এক্সপ্রেস করছে যে তুমি আমার গভীরে গভীরে রয়েছো, আজকে আমার প্রভুর সঙ্গে যেন আমরা গভীরে গভীরে থাকি। তাই প্রভুর ইচ্ছে এই যেন আমরা আমাদের আচরণে যেন সতর্ক হই, প্রভুর ইচ্ছা এই যেন আমরা যেন আমাদের চলনে সতর্ক হই, প্রভুর ইচ্ছে এই যেন আমরা আমাদের সম্মান প্রদর্শনে যেন সঠিক পদক্ষেপ নিই ঈশ্বরের লোকদেরকে, প্রভুর ইচ্ছা এই যেন আমাদের কর্মজীবনে যেন সতর্ক হই। তাই আসি প্রভু দেওয়া চাই, প্রভু অনুগ্রহ চাই। হালেলুইয়া। কোনো বিশেষ প্রার্থনার বিষয় থাকলে আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্কে আপনার টেক্সট করুন 9474448095, আরেকটি নম্বর হচ্ছে 8900490667। ঈশ্বর আশীর্বাদ।